পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা। আপনারা তো দেখি চান পরাগ্রে আমার ঘরে তৈলা দে তাহলে এক কাজ কর, পরে এই কুয়ার বিটে ফেলাই। পরাগকে নিয়ে এক্ষুনি ঢাকায় যেতে হবে, তুমি যাবে আমার সাথে? অবশ্যই ভাইয়া। আমি রিনিকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু ওর অন্যায়গুলো প্রায়শ্চিত্ত করবে বলে আমার কাছ থেকে ডিভোর্স না নিয়ে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। আরে অর্ক, কখন এলি? এই তো ভাবি কিছুক্ষণ আগে, এই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভাবি, তুমি তো বোঝোই আমাদের পুরো পরিবারের জন্য পরাগ কতটা মূল্যবান। ভাইয়া, মার মুখে তো আপনার কথা অনেক শুনেছি। হ্যাঁ, কুপির কথা আমারও ঝাপসা মনে পড়ে। তখন আমি ক্লাস 2-3 পড়ি, কুপি একবার এসেছিল, তখন আমরা এই বাড়িতে ছিলাম। আচ্ছা, পরাগ কি বা কোনো কথা বুঝতে পারে? কখনো কখনো বোঝে মনে হয়। পরাগ, পরাগ, তুমি কি জানো তুমি কোথায় এসছো? এই দেখো, আমি তোমার হিমেল ভাইয়া। কি আশ্চর্য না, পরাগ কোথাকার ছেলে আমরা কেউ জানি না, অথচ ও আমাদের দাদাকে চেনে। ভাইয়া, পরাগ কিন্তু খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারে, তাই নাকি? হ্যাঁ, তবে ও সব সময় বাজায় না, কিছুটা ওর মর্জি মাফিক বাজায়। আচ্ছা অনন্ত, অর্ক শিওর তো এই পরাগই আমাদের দাদার ঠিকানা জানে? হ্যাঁ ভাইয়া, 100% শিওর। ও একদম শিশুদের মতো বিহেভ করছে, তাই না? হ্যাঁ, তা বলতে পারো। আমারও একদম সহ্য হচ্ছে না, বুঝলি?
আমার ইচ্ছে হচ্ছে যে পরাগকে এক্ষুনি ভালো করে ওর কাছ থেকে দাদার ঠিকানাটা নিয়ে নি। আচ্ছা, বাবাকে কি এসব বলবো? বাবাকে বলার কি আছে, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। হ্যাঁ, বাবা ফিরে এলে আমি ব্যাপারটা দেখব। আগে পরাগ তো ভালো হোক, ইটস এ লং টার্ম। 4-5 দিনের মধ্যে পরাগ সুস্থ হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। মানসিক চিকিৎসা বছরের পর বছর লেগে যেতে পারে। তবে আমাদেরকে হাল ছাড়লে চলবে না। এই শোন, ওই টেবিলে নাস্তা দিয়েছে, চল আমরা খেয়ে নি। হ্যাঁ অনন্ত, তুমি পরাগকে সাথে করে খাবার টেবিলে এসো। চলো ভাইয়া। হিমেল, কিছু বলবে? হ্যাঁ, তোর ভাবির কাছ থেকে আমি সব কিছু শুনেছি, তারপরেও তোকে একটা কথা না বলে পারছি না। রিনি কিন্তু ওদের বাড়িতে নেই। তুমি এ খবর কোত্থেকে পেলে? তোর ভাবি আমাকে সব ঘটনা খুলে বলার পর আমি ওদের বাড়িতে ফোন করেছিলাম। ওরা বলল যে রিনি বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু তার পরের দিনই আবার বেরিয়ে গেছে, এবং কোথায় গেছে তা কিছু বলে যায়নি। ভাইয়া তুমি চিন্তা করো না, রিনি বোকা মেয়ে নয়। কিছুদিনের মধ্যেই তুমি খবর পেয়ে যাবে কোথায় আছে। তারপরেও তোকে একটা কথাই বলবো, রিনির সাথে ওরকম নেগেটিভলি রিয়্যাক্ট না করলেও পারতি। হ্যাঁ শোন, ওই আমি থানার ওসি এবং ম্যাজিস্ট্রেটকে বলে কুশলকে ওই কেসটা থেকে ছাড়িয়ে দিয়েছি। আফটার অল ও আমাদের আত্মীয় মানুষ, ও অফিসে এসে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে গেছে। ভাইয়া, মিথ্যা মামলায় আমার যখন 1 মাস জেল হয় তখন তুমি কোথায় ছিলে? বিনা অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল শুধুমাত্র তোমাদের অবহেলার কারণে। আর যেসব কাছের লোকগুলো অন্যায়গুলো করছে তাদের ক্ষমা হয়ে গেল এত সহজে? আসলে আমি মাঝে মাঝে তোমাদের বুঝতে পারি না ভাই। কি ব্যাপার আসিফ, আমি তোমাকে এতবার ডেকে গেলাম, তুমি এখনো পড়ছো? আর একটু পরে, আর ম্যাক্সিমাম 10 মিনিট। তুমি প্রত্যেকদিন রাতে তোমার পেশেন্টদের ফাইল নিয়ে এতক্ষণ সময় নষ্ট করো, আমি সব সময় একা একা থাকি, আমার ভালো লাগে না। আমি কাল তোমাকে বেড়াতে নিয়ে যাব, এখন একটু কাজ করতে দাও প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি সব সময় একই কথা বলো। তুমি মানুষ তো? তাহলে কি ডাক্তার হয়ে বোঝো না? ইউ ক্যান ট্রাস্ট মি, কাল আমি সত্যি তোমাকে বেড়াতে নিয়ে যাব। এরকম মুখ গোমরা করে থেকো না তো, এভাবে থাকলে তোমাকে একদম ভালো লাগে না, একদম পেতনির মতো লাগে। কি, আমি পেতনি? দেখাচ্ছি মজা, আমি পেতনি না। শোনো শোনো, ওই ফোন এসেছে, ফোনটা ধরো। আর ফোনটা ধরো না, ফোনটা ধরে নে, তারপর বোঝাবো আমি কিরকম পেতনি। ফোন রিসিভ করেছো, কথা বলো, সব শুনতে পাচ্ছে না। আমি অর্ক, কেমন আছো? হ্যাঁ ভালো। ডক্টর আসিফকে খুব দরকার ছিল, একটু দেয়া যাবে? হ্যাঁ একটু ধরো। কে? অর্ক। ও হ্যালো, হ্যাঁ কেমন আছেন ভাই? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে?
আপনার কিছু সাজেশন প্রয়োজন ছিল আমার। নিশ্চয়ই দেব। আপনি সেদিন কি জাদুর মতো কথা বলে গেলেন, আমরা সত্যি খুব সুখে আছি ভাই। যে মানুষটি সুন্দর কিছু কথা দিয়ে আমাদের দাম্পত্য জীবনকে এত সুন্দর করে ছাজিয়ে দিয়ে গেল, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার জন্য সাহায্য করব। বলুন কি সাজেশন দরকার? আমার সম্পর্কে আপনার কমেন্টসের জন্য থ্যাংকস। ওয়েলকাম। আমার একজন মেন্টাল পেশেন্ট আছে, ওর চিকিৎসা দরকার। মেন্টাল পেশেন্ট? এক কাজ করুন, ওকে কাল আমার বাড়িতে নিয়ে আসুন। আবার মারামারি করবে না তো? না না, ও খুব শান্ত, আমি ওকে নিয়ে আসতে পারবো আপনার ওখানে। ওর মেন্টাল ডিসঅর্ডারটা কি? আসলে ওর অতীতে সব কিছু ভুলে গেছে, আর কিছুটা শিশুসুলভ আচরণ। ও, তাহলে তো অবস্থা খুব একটা ভালো না, সিজোফ্রেনিয়ার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি কাল ওকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। ডক্টর আসিফ, ওর নাম পরাগ। এই মুহূর্তে আমার জীবনে সবচেয়ে প্রয়োজনীয় এবং মূল্যবান মানুষ, ওকে ভালো করতেই হবে। আই উইল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট। ওকে, কাল নিয়ে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই। ওকে, রাখি, খুদা হাফেজ। কি বললো আর কো? ওই ওর একটা পেশেন্ট মেন্টাল ডিসঅর্ডার ভুগছে, কাল সেই ব্যাপারে কথা বলবে। আসিফ, অর্কো এই বাড়িতে এলে ও আমার সাথে কথা বললে তুমি আবার আমাকে ভুল বুঝবে না তো? আর যদি এরকম ব্যাপার হয়ে থাকে তো অর্কোকে বাড়িতে আসতে বলার কি দরকার ছিল? আমি আর কোনো প্রবলেমে জড়াতে চাই না। অনিমা, একটা ব্যাপার আমরা দুজনেই জানি, আর সেটা হচ্ছে অর্ক খুব ভালো মানুষ, সাচ এ নাইস পার্সন, একটা জেন্টলম্যান। ওকে সন্দেহ করাটাও অপরাধ হবে। এখন আমাদের দায়িত্ব কি জানো? ওকে ওর এলোমেলো জীবন থেকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনা। স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে কোনো অবস্থাতেই একই ছাদের নিচে তারা থাকতে পারে না, বিশ্বাসটা করতেই হবে। বিশ্বাসটা না থাকলে বিশ্বাস করা শিখতে হয়। সংসার জীবনে বিশ্বাস কাকে বলে জানো? মনের সমস্ত ভালো লাগা দিয়ে মনের ভিতরে একটা টান, দায়িত্ববোধ, সৌন্দর্য তৈরি করা, মনে প্রাণে তাকে ভক্তি করা। আর এটা যদি একবার করা যায় তাহলে অন্যের অন্যায় তোমাকে আর হিংসা করে তুলবে না, বরঞ্চ ওই অন্যায়গুলোকে সংশোধন করে দেবার একটা টান তুমি ভেতর থেকে অনুভব করবে। এ কারণেই তাকে আর ছাড়া যায় না। সত্যি আসিফ, তুমি আসলে একজন ভালো মানুষ। আই এম প্রাউড অফ ইউ। কি হলো অনিমা, কি ভাবছো? আমার খুব খিদে পেয়েছে, চলো না প্লিজ। চলো। কাজল, কাজল।
উঠো। কি হয়েছে? কিছু শুনতে পাচ্ছো না? কি মিরাজ দাদা, মিরাজ দাদা, এই দাও,
এটা বাঁচানো কি কঠিন কাজ না? পরাগ দাদা এই কঠিন কাজটা খুলে বানাইছে। পরাগ দাদা লক্ষ্মীচরণ ঘুমাওনি? না রে ভাই, ঘুম আসে না। কেমন আছো? কোনো কিছু ভালো লাগে না। ইয়াকুব বাড়িতে গেছে, একলা একলা আছি। আচ্ছা, কোনোদিন তো মুখে এমন হয় নাই মিরাজ ভাই, আজ এমন হইতেছে কেন? আমার মনে হয় পরাগ দাদা বাড়িতে নাই, হেলে গিয়ে এমন হইতেছে। প্রত্যেকদিন রাইতে পরাগ দাদা এমন সময় কান্দতে, মুই আর ইয়া খুব মিললে কান্দন থামাইতাম, মাথায় হাত বুলাই দিতাম, গা হাত মালিশ করে দিতাম। আমার কোনো কিছু ভালো লাগতেছে না মিরাজ ভাই, পরাগ দাদা এমন করে একলা ঘুরে থুয়ে গেছে। আচ্ছা, পরাগ দাদা যদি ভালোই আয় আমাকে চিনতে পারবে তো? চিনতে না পারলেও পরাগদা ভালো হোক, এটাই আল্লাহর কাছে দোয়া করে। ও শোনো, তোমাকে একটা কথা বলতে এসেছি। রঞ্জু এখন হিনাপার ব্যাপারে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে, তুমি হিনাপাকে দেখে রাখবে। আর রঞ্জুর মতিগতি খারাপ দেখলে আমাকে সাথে সাথে খবর দেবে, আমি ঢাকায় খবর পাঠাবো। কথাটা মনে থাকবে? হ্যাঁ থাকবে। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি যাই। আচ্ছা।